আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বর্তমান আমি আছি রাজশাহী শহরে আর এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে রাজশাহী টিবাদ আমার পিছনে পদ্মা নদী তার ওপাশে ভারত সীমান্ত তো আমি রাজশাহী শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি খন্ড খন্ড করে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের আমি এই টিবাদটা ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবেন আর এখন সকাল 10টা বাজে লোকজন অনেক কম রোদ অনেক বেশি এবং রোদের তাপও অনেক বেশি তারপর আমি চেষ্টা করতেছি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখার এবং আপনাদের সাথে শেয়ার করতে তো শেষ পর্যন্তই দেখুন আপনাদের আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী টিবাদ এতো সামনে আমার বন্ধু রনি এখন আমরা এই ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আমার খুব ভালো লাগতেছে এখানে এসে আজকে আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর এখন প্রচুর রোদ দুপুর টাইম আর তাপও অনেক বেশি লোকজন অনেক কম তবে বৈকাল বেলা এখানে প্রচুর লোকজন আসে ঘুরতে ভালো কিছু সময় পার করতে আমার খুব ভালো লাগতেছে আর এই নিয়ে আমার দুইবার আসা হলো এর আগে একবার এসেছিলাম বছর পাঁচেক আগে তখনও ভালো লেগেছিল আজকেও ভালো লাগতেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে হচ্ছে নদী পদ্মা নদী নদীর ওপাশেই ভারত দেখুন কত লোকজন অনেক লোকজন তারপর অনেক লোকজন কমই এখন যদি বৈকালবেলা আসতাম তার আরও অনেক লোকজন দেখাতে পারতাম এই তো একটা স্মৃতিসৌধ জানি না কিসের তারপরও ভালো লাগতেছে মাশাল্লাহ এখানে ফুচকার দোকান আছে বিভিন্ন হরেক রকমের দোকান আছে এখানে খেতেও পারবেন আসলে অবশ্যই আসবেন তবে আমার রিকোয়েস্ট থাকবে বৈকালবেলা আসবেন আর দেখুন কত সুন্দর দৃশ্য এই তো দেখুন আমার খুবই ভালো লাগতেছে আহ মন জুড়ানো দৃশ্য মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ এত সুন্দর ঘর থেকে বের না হলে বুঝতেই পারবেন না জানতেও পারবেন না এই দেখুন এখানে বসার জন্য কিছু জায়গাও আছে মাশাল্লাহ মাশাল্লাহ আমরা সামনের দিকেই এগিয়ে যাচ্ছি এই দেখুন এখানে বসার ব্যবস্থাও করেছে এখানকার লোকজন খাওয়া দাওয়ার পাশাপাশি বসতে পারবেন সময় কাটাতে পারবেন মাশাল্লাহ এই দেখুন আমরা একেবারে নদীর কিনারায় চলে আসলাম বাহ এখানে অল্টনের একটা পোস্টারও দেখা পাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর একটা জায়গা অবশ্যই আসবেন ভালো লাগবে আপনাদের আমরা এখানে কিছু সময় পার করার পর আবার এখান থেকে চলে যাব আইবাদে ওই জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই সেটিও দেখবেন আর এই দেখুন অনেকে এসেছে ছবি তুলতেছে ফটো তুলতেছে এই দেখুন সেলফি তুলতেছে খুবই সুন্দর এই জায়গাটা যাই হোক এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ